প্রিয় দর্শক, আজ বৈশাখ মাসের অমাবস্যা তিথি মঙ্গলবার। আর মঙ্গলবার এই অমাবস্যা তিথি পড়ার জন্য একটি বিশেষ শুভ যোগ সূচনা হয়েছে, যে শুভ যোগটি আপনি ক্রিয়ার মাধ্যমে উপকৃত হতে পারেন, আপনার জীবনে প্রাপ্তি যোগকে বৃদ্ধি করতে পারেন। আপনি এমন একটি কাজ করতে পারেন যার ফলে আপনার জীবনে কিছু না কিছু প্রাপ্তি ঘটতে পারে। আমরা প্রত্যেকেই চাই আমাদের উপার্জন বৃদ্ধি করতে, আমাদের প্রাপ্তি বৃদ্ধি করতে। তাই যে কোনো প্রকারের প্রাপ্তি বৃদ্ধি করার জন্য অবিলম্বে আপনি এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন। এই ক্রিয়াটি করার জন্য আপনাকে যে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি বিষয়ে আপনাদের জানাই সর্বাগ্রে। আপনাকে এই ক্রিয়াটি করার জন্য অতি অবশ্যই একটি প্রেক নিতে হবে। আপনি একটি প্রেক বা তিনটি প্রেকের এই ক্রিয়া করতে পারেন। আপনি যে যে রকমের ক্রিয়া অর্থাৎ ফল চাইছেন ঠিক সেই রকমেরই আপনি ক্রিয়াটি করবেন। অর্থাৎ আপনার যদি মনস্কামনা একটি থাকে আপনি একটি প্রেক নেবেন, আর যদি আপনার মনস্কামনা তিনটি থাকে তাহলে আপনি তিনটি প্রেক নেবেন। এবং সঠিক নিয়মে কাজটি করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাব এই ভিডিওতে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে দেখুন এবং যদি পারেন অতি অবশ্যই আজকের মধ্যে আপনার প্রাপ্তি যোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে এই উপায়টি করতে পারেন, সুফল নিশ্চিত রূপে পাবেন। তার আগে জানিয়ে দিন, এই যে অমাবস্যা তিথি বৈশাখ মাসের, এই অমাবস্যা তিথির স্থায়িত্বকাল হচ্ছে রাত্রি 11:30 পর্যন্ত। অর্থাৎ আপনাকে তার আগে ক্রিয়াটি করতে হবে, তবে এর একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়টিও আপনাদের জানিয়ে দেব। আপনাকে সারাদিনের মধ্যে যে কোনো ধরনের প্রেক অর্থাৎ লোহার প্রেক হতে হবে, সেটি পুরাতন বা নতুন হোক না কেন, আপনার মনস্কামনা অনুযায়ী আপনি যদি তিনটি মনস্কামনা জানাতে চান তাহলে তিনটি প্রেক, আপনি যদি একটি বিশেষ মনস্কামনা জানাতে চান তো একটি প্রেক আপনি সংগ্রহ করে রাখবেন। সারাদিন যেভাবে পুজো অর্চনা করা হয় সেইভাবেই পুজো অর্চনা করবেন এবং সেক্ষেত্রে প্রেকের কোনো ব্যবহার প্রয়োজন নেই। আপনাকে সারাদিনের একটি নির্দিষ্ট সময় এই বিশেষ মহাযোগ লক্ষ্য করা যায়। নির্দিষ্ট সময় বলতে আপনাকে সেই সময়টি বেছে নিতে হবে যে সময়ে সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ একে গোধূলি বেলাও বলা হয়ে থাকে। সূর্য অস্তের ঠিক 30 মিনিট আগে বা 30 মিনিট পরে এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু কাজটি করতে হবে। সাধারণভাবে এটি যে সময় নির্ধারণ করা হয়েছে, যারা পারবেন না বুঝতে তাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি, এই সময় যে বিশেষ সময়টি নির্ধারণ করা হয়েছে সেটি হলো আপনি বিকেলবেলা 5:58 থেকে সন্ধে 6:58 অর্থাৎ 7টার মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে। আপনাকে কাজটি শুরুর আগে অতি অবশ্যই আপনার পোশাক পরিবর্তন করতে হবে, শুদ্ধ কাঁচা বস্ত্র পরিধান করতে হবে এবং আপনাকে মাথায় গঙ্গা জল নিয়ে ঠাকুর ঘরে পুজোর আসনে বসতে হবে। তারপর আপনাকে মা কালী বা মা লক্ষ্মীর চরণ থেকে তেল সিঁদুর নিয়ে সেই লোহার প্রেকগুলিকে মাখাতে হবে। আপনি যদি একটি প্রেকে করেন একটি, তিনটি প্রেকে করলে তিন,
টি এবং ওই প্রেগুলিকে মায়ের চরণে আপনাকে সমর্পণ করতে হবে। এরপর আপনাকে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি আপনি এক মনে 21 বার উচ্চারণ করবেন। তবে মনে রাখবেন, ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করবেন, সন্ধ্যা দেবেন সেই সময়। আপনাকে যে বিশেষ মন্ত্রটি উচ্চারণ করতে হবে, মন্ত্রটি আপনাদের সামনে উল্লেখ করে দিচ্ছি। আপনারা অতি অবশ্যই মন্ত্র উচ্চারণের পর সঠিক নিয়মে প্রেগগুলিকে একটি নির্দিষ্ট স্থানে পুঁতে দিতে হবে। তা মন্ত্রটি আপনাকে যে 21 বার মন্ত্রটি পাঠ করতে হবে, মন্ত্রটি হল ওং ক্লিং ক্লিং দক্ষিণা কালিকে ক্লিং ফট সাহা। ওং ক্লিং ক্লিং দক্ষিণা কালিকে ক্লিং ফট স্বাহা। ওং ক্লিং ক্লিং দক্ষিণা কালিকে ক্লিং ফট স্বাহা। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন 21 বার, আপনাদের জানিয়ে দিলাম। এবং এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হলো এই বিশেষ প্রেগগুলিকে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পুঁতে দিতে হবে। এর একটিই কারণ, কারণ দক্ষিণ পশ্চিম কোণ হলো প্রাপ্তি যোগের স্থান। আপনি যদি এই মঙ্গলবার অমাবস্যার বিশেষ যোগে এই ক্রিয়াটি করতে পারেন, সুফল পাবেন। আপনার যা যা মনস্কামনা আছে পূরণ হবে, প্রাপ্তি যোগ ঘটবে, কিন্তু সঠিক নিয়মে আপনাকে করতে হবে। এমনটা নয় যেন আপনি করলেন কিন্তু সুফল পেলেন না, তার কারণ হলো আপনি সঠিকভাবে করলেন না। তাই এমনভাবে করতে হবে যাতে আপনি অতি অবশ্যই সঠিক নিয়মে করতে পারেন এবং সুফল পান। আজ অমাবস্যা তিথি উপলক্ষে এই বিশেষ ক্রিয়াটির কথা বললাম। ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। প্রিয় দর্শক, আজ বৈশাখ মাসের অমাবস্যা তিথি মঙ্গলবার, আর মঙ্গলবার এই অমাবস্যা তিথি পড়ার জন্য একটি বিশেষ শুভযোগ।